লাচ্ছি শ্যাময়ের নাড়ু কেউ না বললে বুঝতেও পারবে না যে এটা লাচ্ছি শ্যাময়ের নাড়ু নারিকেলের নাড়ুর চেয়েও অনেক বেশি মজার হয় এই নাড়ুটা তো এই নাড়ুটা তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ লাচ্ছি শ্যাময় নিয়েছি আর দিয়ে স্বাদ মতো চিনি যে যেমন কম বেশি মিষ্টি খাই আমি এখানে দুই কাপ নিলাম আর দুইটা ডিম নিয়েছি তো এখন দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল এটা দিলে পিঠাটা খুবই মজার হয় নাড়ুটা খুবই মজার হয় আর নিয়ে নিলাম কিছু নারিকেল তো এগুলো সব কিছু একসাথে ভালো করে আমি মাখিয়ে মিক্স করে নিব নারকেলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না বেশি পরিমাণে নারকেলটা দিলে এটা যদিও দলা পাকাতে কষ্ট হবে আর দলা পাকানো গেলেও তেলে ছাড়লে ছেড়ে দিবে ছাড়া ছাড়া হয়ে যাবে তা আমি কিন্তু খুব বেশি সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে ডিম চিনি নারিকেল আর শ্যামাই দুধ একসাথে মিক্স করে নিচ্ছি যেহেতু চিনিটা গলতে একটু সময় বেশি লাগে চিনিটা গললে একটু পানি ছাড়ে আর শ্যামাইটাও সেই ডিম আর চিনির পানিতে ভিজে নরম হবে তো মাখানোর পরে আমি কিন্তু বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দিয়েছিলাম তা এখন কিন্তু শ্যামাইটা আর মুচমুচ করছে না শ্যামাইটা ডিম আর চিনিতে ভিজে নরম হয়ে গিয়েছে তো সুন্দরভাবে দলা পাকানো যাচ্ছে তারপরেও আমি একটু ভালো করে মাখিয়ে নিব তো সব কিছু মিক্স করে কিন্তু অবশ্যই একটু সময় রেস্টে রেখে দিতে হবে যদি শক্ত মনে হয় তাহলে আরেকটা ডিম নিয়ে নিতে পারেন তাহলে পারফেক্টও হয়ে যাবে তো আমি গোল গোল করে শেভ করে নিচ্ছি নারুর মতো যেহেতু এটা নারুর মতো খেতে এটা খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এটা নারকেলের নাড়ু না লাচ্ছি সামায়ের নাড়ু যদি না বলে কেউ তো গোল নাড়ুর মতো শেভ করেই আমি এটা তৈরি করে নিলাম এটা কিন্তু যে যেমন ইচ্ছে তেমন করেই শেপ দিয়ে তৈরি করতে পারে লম্বা চ্যাপটা অথবা ফুল পিঠার খাস দিয়ে যার যেমন ইচ্ছে তো এটা আমি এখন ভাজবো সবগুলো একসাথে আমি তৈরি করে নিলাম তো এটা কম তেলে ভাজলে পিঠাটা ভালো হয় না একটু বেশি করে ডুবো তেলে ভাজলেই পিঠাটা সুন্দর হয় মুচমুচে হয় আর সবগুলো পিঠা কিন্তু প্লেট থেকে একসাথে ঢালা যাবে না তাহলে পিঠাগুলো চ্যাপটা হয়ে যাবে বা ভেঙেও যেতে পারে একটা একটা করে আলতোভাবে দিয়ে তেলে আলতো করে নেড়ে নেড়ে পিঠ ও পিঠ ঘুরিয়ে ভাজতে হবে তো যখন শক্ত হয়ে যাবে তখন সবগুলো একসাথে এইভাবে নেড়ে চেড়ে ভাজা যাবে তো চুলার আজ কিন্তু হাই হিটে রাখা যাবে না একেবারে লো হিটেও রাখা যাবে না মিডিয়াম হিটে রেখে নেড়েচেড়ে এভাবে ভেজে নিতে হবে আর আমার নাড়ুগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলো আরও একটু বেশি কালার করতে গেলে কালো হয়ে যাবে ঠান্ডা হলে আরও ডিপ কালার হয়ে যাবে আর এগুলো কিন্তু ভেতর থেকেও খুব মোচমুচে হয় আর এগুলো বয়মে বা এয়ার টাইট বক্সে রেখে এক দেড় মাস বা দুই মাস রেখে বা বহুদিন রেখে খাওয়া যায় তো সবগুলো আমি এইভাবে ভেজে নিব তো ভিডিও শেষে আমার একটা অনুরোধ রইল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজ বা টিকটক থেকে যারা দেখছেন তারা কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আমাকে আমার পরবর্তী সব নতুন নতুন রেসিপি অথবা ভিডিও পাওয়ার জন্য